আচ্ছা, আমরা শো পেজে একটু এডিট আনছি দেখেন। আমরা শো পেজে আমরা কালকে যে কোড করছিলাম দেখেন, আমি একটু আপনাদের দেখাই দিই। লোকাল হোস্ট টেস্ট শো ডট পিএইচপি। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত কালকে করছিলাম, কিন্তু এর পাশে দেখেন এডিট লেখা এবং ডিলেট লেখা, এই অপশনটুকু কিন্তু আমরা আজকে করছি। তার মানে হচ্ছে এখানে এডিট লেখা এবং ডিলেট লেখা, এই লেখাটা আমরা আজকে তৈরি করছি, কিন্তু আমি আপনাদের দেখাই নাই কিসের জন্য এই অপশনটা আসছে, এটা আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান দেখেন, আমরা কালকে করছিলাম শুধু এই পর্যন্ত দেখেন। আমরা এতটুকু কোড কিন্তু কালকে করছিলাম, আমরা লাস্টের লাইন, তার মানে এই লাইনটা কিন্তু আমরা গতকাল করছিলাম ইকো। তার মানে এখানে টিডি দিছে, ঠিক আছে, আমরা ইকো দিয়া ওয়াইল লুপের মধ্যে এটার পরেই, তার মানে যে ইমেল ব্যবহার করছিলাম ওটার পরেই আমরা ইকো দিছি। দেওয়ার পরে দেখেন এখানে টিডি ইউজ করে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিছি, তার মানে এটা হচ্ছে লিঙ্ক আপ করার জন্য, লিঙ্ক আপ করে নিছি এবং আমরা এখানে লিঙ্ক করছি দেখেন কোন পেজের সাথে, ইডিট ডট পিএইচপি। তার মানে আমরা যে পেজটা এখন তৈরি করলাম, মাত্র যে পেজটা তৈরি করলাম ইডিট ডট পিএইচপি, সেই ইডিট ডট পিএইচপি এর সাথে আমি এটা লিঙ্ক আপ করলাম, এবং ওটার সাথে আমি একটা প্রশ্নবোধক সেট করে দিছি দেখেন, প্রশ্নবোধক দিয়ে এখান সাথে আইডি দিছি। আইডির মধ্যে থেকে আমরা কি দিছি, এটা যেহেতু এই যে ফেস অ্যাড এর মাধ্যমে আছে, আমরা এখান থেকে আইডি কে আমরা কল করে দিছি। কোথা থেকে কল করছি, ডাটাবেস থেকে কল করছি দেখেন। আমাদের তাহলে এই আইডির জায়গায় কি শো করবে বলেন তো, তার মানে এখানে আমাদের আরএস, তার মানে ফেস অ্যারে শো করতেছে, মাইএসকিউএল ফেস অ্যারে শো করতেছে, এবং আরএস এই যে ভেরিয়েবলের মাধ্যমে মাইএসকিউএল ফেস অ্যারে শো করতেছে, এবং এটার মাধ্যমে সে কোনটা ফেস করবে বলেন তো, সে শুধু আইডিটা আইডিটাকে ফেস করবে। তার মানে এই আইডির জায়গায় আইডি ইকুয়াল এই পুরো জায়গাটুকু কি শো করবে বলেন, এই জায়গাটুকু শুধু এই ব্র্যাকেটটুকু, এটার মধ্যে শুধু সে প্রিন্ট করবে হচ্ছে আমার ওই নাম্বারের যত নাম্বার আইডি সেই আইডি নাম্বারটা শো করবে। আমার যদি এক নাম্বার আইডি হয় এক শো করবে, দুই নাম্বার আইডি হলে দুই, তিন নাম্বার আইডি হলে তিন, তার মানে আমার যে আইডি গুলো আছে সেই আইডি গুলো কিন্তু এখানে শো করবে, তার মানে ফেস করে নিয়ে আসবো। তার মানে আমাদের এই পেজে প্রথমে আমাদের এই পেজে চলে যাবে, তার সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে এবং আইডি কে আমরা নিয়ে যাব, কারণ আমরা হচ্ছে যখন এডিট করব তার আইডি এগেনস্টে আমরা কিন্তু এডিট করব। আমরা তাকে নির্ধারণ করব কিভাবে, তাকে আইডি দ্বারা আমরা কল করব, যে এই আইডি সাপোজ মনে করেন যে আমাদের এখানে আইডি কতগুলো শো করতেছে দেখেন, 1 2 5 6 এবং 7, সাত নম্বর আইডি শো করতেছে। এখন সাপোজ আমরা কি করতে চাচ্ছি, এখানে মনে করেন যে আইডি গুলো কল করতে চাচ্ছি, মনে করেন যে এই এটা এডিট করতে চাচ্ছি, 5 নম্বরটা এডিট করতে চাচ্ছি, এখানে যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা আমরা চেঞ্জ করব। আমরা এখান থেকে মনে করেন যে এডিট অপশনে চলে যাব, সাপোজ মনে করেন যে এডিট অপশনে চলে গেলাম, আমাদের সাথে দেখেন আইডিটার সাথে চলে যাচ্ছে দেখছেন, এই যে এডিট ডট পিএসপি প্রশ্নবোধক আইডি ইকুয়াল 5, তার মানে আমাদের 5 নম্বর আইডিটা আমরা এখন এডিট করবো, এই যে 5 নম্বর আইডি কে কল করতেছি, তাহলে এই যে এখানে কিন্তু আইডিটা আমাদের চলে যাচ্ছে। এখন দেখেন এবং এখানে শো করবে কি, অ্যাঙ্কার ট্যাগ এর মধ্যে আমরা শেষ করে দিছি, এখানে শো করবে হচ্ছে ইডিট, তার মানে এই যে আমরা যে ইডিটটা দেখতে পাচ্ছি এই ইডিটটা হচ্ছে এখানে, আমরা যদি এখানে চেঞ্জ করে দিই তাহলে এখানে এই ইডিট অপশনটা চেঞ্জ করবে। এটা এইচটিএমএল কোড, আর এইচটিএমএল কোডের মধ্যে জাস্ট খালি আমরা একটু এখানে পিএসপি টা ইউজ করছি, তার মানে পিএসপি এর মধ্যে কিন্তু আমরা সমস্ত এইচটিএমএল ব্যবহার করতেছি, আবার কিছু জায়গা মতন আমরা পিএসপি ব্যবহার করতেছি, যেমন অ্যাঙ্কর ট্যাগে এতটুকু কিন্তু আমরা পিএসপি ইউজ করছি, বাকিটুকু কিন্তু সব এইচটিএমএল ইউজ করছি। আবার দেখেন এটার পরে আমি আর একটা দিছি, আমি একটা হাইফেন নিয়ে দেখেন অ্যাঙ্কর ট্যাগ নিয়ে ডিলেট দিছি, সেম একই ভাবে এই ডিলেট দিয়ে আইডি দিছি এবং এখান থেকে আইডি এগেনস্টে সেটা ডিলেট হবে, এবং আমি আর একটা মেসেজ দিছি অন ক্লিক, যখন আমি এটাতে অন ক্লিক দিব আইডিতে,
অন লিখে দিলে তারা একটা মেসেজ শো করবে দেখেন, রিটার্ন কনফার্ম। ঠিক আছে, এখানে আমি স্ল্যাশ দিয়ে রিটার্ন কনফার্ম দিছি। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিলেট, তার মানে আপনি কি শিওর মানে এটা কি রিলেট করতে চাচ্ছেন। এবং এটা অ্যাঙ্কর ট্যাগটা লাস্টে শেষ করে দিছি এবং লাস্টে টিটা শেষ করছি। আমি মিডলে দিছি কি রিলেট, তার মানে আমি যখন রিলেটে দেখুন ক্লিক দিব তখন আমাদের একটা মেসেজ শো করবে। তার মানে এটা কিসের মাধ্যমে শো করতে, এটা এটা কিন্তু এইচটিএমএল কোড, এটা হচ্ছে এইচটিএমএল কোড। এই যে এতটুকু কিন্তু অন ক্লিক, আমি অন ক্লিক যখন দিব তখন রিটার্ন কনফার্ম দেখবে, আর ইউ শিওর, এগুলো কিন্তু সব এইচটিএমএল আপনাদের শেখাইছে। এগুলো এখানে কিন্তু শুধু পিএইচপি কোড লেখা, শুধু এতটুকু, বাদ বাকি কিন্তু সব কিন্তু এইচটিএমএল কোড। তো এইগুলো আমি আপনাদের ডিটেল এভাবে বেশি দেখাইলাম না, খালি আপনাদের এতটুকু দেখাইলাম যে এখান থেকে মনে করেন যে আমি অ্যাঙ্কর ট্যাগ এর সাথে পিএইচপি কিভাবে আমি আইডি কে নিয়ে যাবো সেই জিনিসটা দেখাইলাম। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে নাকি বলেন, বুঝতে পারছেন? বাদ বাকি আমি কিন্তু পিএইচপি কোড আর দেখাই নাই, শুধু এইচটিএমএল কোড দেখাইছি কিভাবে লিংক আপ করতে হয়। লিংক আপ এর কোড আপনারা এর আগে করছেন, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আপনারা কিন্তু এর আগে লিংক করছেন, সেই জিনিসটাই কিন্তু আমরা দেখাইছি। এখন দেখেন আমাদের এডিট পেজ কিন্তু কি হলো, আমরা যখন এখান থেকে একটা এডিট পেজে যাচ্ছি তখন কিন্তু এডিট পেজ জিরো দেখাচ্ছে, তার মানে এডিট পেজে আমাদের এখন কাজ করা লাগবে। সাপোজ আমরা এইচটিএমএল শুরু করি, আমাদের মেবি মেথডটা বানান ভুল হয়েছে, আমরা একটু দেখে আসি। আচ্ছা, আপনাদের সময় অপচয় না হইলে আমি কোডগুলো এইচটিএমএল কোডগুলো কিন্তু কপি করে আনতে পারি, আপনারা যদি বলেন আমার, কারণ এখানে কিন্তু অনেক সময় চলে যাচ্ছে, কারণ এইচটিএমএল কোডগুলো আপনারা সবাই পারেন। আসবো মানে আসে মানে আসে আমাদের ফর্ম দেখেন তৈরি করাই আছে, জাস্ট আমরা ফর্মটা এখন থেকে নিয়ে আসবো। এখন আমরা ফর্ম এখানে লিখছি, ফর্মের নাম আমাদের না দিলেও সমস্যা নাই, ফর্ম দিলাম না,
এখানে মনে করেন মেথড ডিসি পোস্ট অ্যাকশন এডিট ডট এসপি, আবার অ্যাকশনের প্রয়োজন নেই, অ্যাকশন পাখা থাকলে সমস্যা। এখন দেখেন টেবিল আমরা দিছি, টেবিলের মধ্যে টিআর দিছি, নাম দিছি, এবং প্রত্যেকটা ইনপুট টাইপ দিছি, টেক্সট দিছি, নেম দিছি, ঠিক আছে, এবং ভ্যালু দিছি। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা জিনিস রয়েছে, ভ্যালু, এবং ভ্যালুর মধ্যে আমাদের এখানে আছে কি পিএসপি কোড ব্যবহার করছে। এগুলো এখন বুঝালাম না, জাস্ট আপনি এতটুকু মনে রাখেন যে আমরা একটা করে টিডি নিছি, এবং টিডির মধ্যে আমরা টেক্সট বক্স নিছি, নাম, পাসওয়ার্ড, ইমেল, ঠিক আছে, তারপর এখানে নিচে একটা ইনপুট টাইপ নিচ্ছি, হেডেন নিচ্ছি, এবং এখান থেকে আইডি নিচ্ছি, ভ্যালু নিচ্ছি, এবং পিএসপি কোড গুলো আপনাকে পরে বুঝাই দিচ্ছি, ঠিক আছে, যখন আমরা কোড গুলো লিখবো তখন বুঝাই। বাদ বাকি এতটুকু এইচটিএমএল কোড বুঝতে পারছেন আপনারা, এই কাজটুকু তো আপনারা করছেন তাই না? স্যার মানে এই ফর্মের কাজটুকু তো আপনারা পারবেন, এই এতটুকু কাজ। জি স্যার, আমি আর একটু সাজাই নি, তাহলে একটু সুন্দর লাগবে। দেখেন আমরা এখানে টেবিল ক্রিয়েট করছি, এবং টেবিলের মধ্যে টিআর নিছি, টিআর গুলো নিছি, এবং টিআর এর মধ্যে দুইটা করে জিডি নিছি। তার মানে আমাদের প্রথম নাম হচ্ছে নেম ছিল, পরের টা আমাদের কি ছিল, পাসওয়ার্ড, পরের টা ছিল ইমেল, এবং আমরা আইডি টা পরে আছেন যে এতটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা হচ্ছে, যে এই কি কাজটুকু করলাম এটুকু বুঝতে পারেন নাই? আমরা বেশি কিছু করি নাই, আমরা শুধু এখানে কি করছি, আমরা শুধু মনে করেন যে এইচটিএমএল কোড গুলোকে কপি করে নিয়ে আসছি। এখন দেখেন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা একটা আইডি কে কিন্তু কল করে নিয়ে আসবো, ঠিক আছে, আমরা আইডি কে, আইডির মাধ্যমে যেহেতু তথ্যগুলো নিয়ে আসলাম, আমরা আইডির মাধ্যমে কালকে যে কাজগুলো করছিলাম সেই একই পদ্ধতিতে আমরা এখন আইডি কে কিন্তু কল করে নিয়ে আসবো। আমরা পিএসপি এখানে কোড লিখি, আমি সাপোজ একটা ভিডিও নিয়ে আইডি, আইডি লিখে সাপোজ মনে করে যে আমরা এটা নিয়ে আসবো, গেট করে আমরা এটা গেট করে যেহেতু আইডির মাধ্যমে আসতেছে, আমাদের ইন্টারফেসটা লাগবে একটু, আমাদের ইন্ডেক্স লিস্টটা মেবি হারাই গেছে, একটু নিয়ে আসি। প্রথমে যে জিনিসটা আমাদের প্রয়োজন হবে, আমরা যে ইনডেক্স স্পেসে যে ডাটাবেজের সাথে কানেকশন করছিলাম, আমাদের এই কানেকশনটা প্রয়োজন হবে। আমরা দেখেন প্রত্যেকটা পেজে কিন্তু কানেকশন প্রয়োজন হচ্ছে, আমরা কানেকশনটা কপি করে নিয়ে আসছি। আমরা ইচ্ছা করলে কানেকশনের একটা নতুন পেজও তৈরি করতে পারি, ওটাকে কিন্তু ইনক্লুড করে দিতে পারি, আমাদের এত লেখার দরকার নাই, শুধু ইনক্লুড লেখার চেষ্টা লিখে দিলেও হবে। আর আপনারা চাইলে এইভাবে প্রত্যেকটা পেজে পেজে কিন্তু এই ডাটা পেজের লিঙ্কের সাথে কিন্তু লিঙ্ক করে দিতে হবে যদি মন চাই। আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা এই যে যখন এডিট পেজে যাচ্ছি, দেখেন আমরা একটা এডিট পেজে যাচ্ছি, যাওয়ার পর দেখেন এই যে লাস্টে আইডি, এখানে আইডি যাচ্ছে না আমাদের সাথে, আমাদের সাথে কিন্তু আইডি যাচ্ছে। এই আইডি কে যাচ্ছে কিভাবে, একটা আমার হাইপারটেক্সট এর মাধ্যমে যাচ্ছে,
হাইপারটেক্সের মাধ্যমে যখন যাচ্ছে তখনই মনে করেন যে আমাদের এটাকে রিসিভ করতে হবে, আমরা এটা গেট ইউজ করে রিসিভ করবো। আমরা বলছিলাম যে পোস্ট পোস্ট ইউজ করে গেলে আমরা এটা দেখতে পাই না, আর এটা যখন গেট ইউজ করে যায় তখন কিন্তু আমরা দেখতে পাই। এটা যখন আমরা গেট ইউজ করে যাচ্ছে তাহলে আমরা এটাকে গেটের মাধ্যমে এটা ক্যারি করতে হবে। আপনাদের একটু আমি এই বিষয়গুলো একটু কপি করে নিয়ে আসলাম, যেহেতু আমাদের সময় কম। মানে এই কাজগুলো কিন্তু আমরা করছিলাম কালকে। আচ্ছা, লাইন বাই লাইন আমি কপি করে আপনাদের বুঝাই দিচ্ছি। এই কাজগুলো আমরা কালকে করছি, সেম কাজ। দেখেন, আমি এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি রেজাল্ট নামের একটা ডাটাবেজ নিলাম, ঠিক আছে? রেজাল্ট নামের ডাটাবেজ নিয়ে এটাকে মাইএসকিউএল কোয়েরি করলাম, এবং মাইএসকিউএল কোয়েরি দুইটা প্যারামিটার থাকে। একটা প্যারামিটার আমি লিঙ্কের সাথে লিঙ্ক আপ করলাম, এবং আর একটা দিয়ে সিলেক্ট ফর্ম। আমরা এই কাজটুকু কালকে সেম টু সেম করছি, ফর্ম ডিবি টেস্ট ডিবি এই পর্যন্ত করছি। কিন্তু আমি বলছিলাম যে আমরা যে ওয়্যার ইউজ করে যে কোনো সাথে কিন্তু আমরা এটা কন্ডিশন সেট আপ করতে পারি। দেখেন, আমি আজকে ওয়্যার ইউজ করছি, এখানে কিন্তু আমি দিছি যে আমরা আইডি নামের একটা ভেরিয়েবল নিছি, সেই ভেরিয়েবলের সাথে এই ডাটাবেজের যে আইডিতে আইডি আছে। সাপোজ আমরা মনে করেন যে আমাদের সেখানে দেখেন এখানে দেখেন সাপোজ আমি যদি এখন পাঁচ নম্বর টেবিল নিয়ে কাজ করি, মানে পাঁচ নম্বর আইডি নিয়ে কাজ করি, তাহলে এখানে আমাদের আইডি আসতেছে কত? আমি যখন মনে করেন যে এখানে এডিট বক্সে আমি যখন পাঁচ নম্বর টেবিল কে এডিট করবো, এই যে পাঁচ নম্বর এডিট অপশনে যাবো, তখন এখানে আসতেছে কত? ফাইভ, আইডি নম্বর ফাইভ আসতেছে। তাহলে আমাদের এই জায়গায় আমি আইডি ফাইভ কে ক্যারি করে এই আইডি নামের ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি। আর এখানকার আইডি হচ্ছে, এটা হচ্ছে ডাটাবেজের আইডি। সে এখন এই ডাটাবেজের পাঁচ নম্বর আইডি সে খোঁজ করবে যে পাঁচ নম্বর আইডি আছে নাকি। যদি পাঁচ নম্বর আইডি পায় তাহলে দেখবে এখানকার আইডি আর পাঁচ নম্বর আইডি যখন পেয়ে যাবে তখন মনে করে যে এটা এক্সিকিউশন হবে। এক্সিকিউশন কোনটা হবে? কালকে যে কোড লিখছিলাম সেম টু সেম কোড, আমি ওই জন্য কপি করে নিয়ে আসতেছি। দেখেন, কালকে আমরা করছিলাম কি, একটা ওয়াইল লুপ করছিলাম। ওয়াইল লুপের মধ্যে আমরা কি করছিলাম, আমরা এই পুরো ইনফরমেশন টুকু আমরা কাল সেম কাজ করছিলাম। আমরা এখানে মাইএসকিউএল ফেস অ্যারে নিছিলাম, এবং এটার মধ্যে এই ভেরিয়েবলকে ফেস অ্যারের মধ্যে স্টোর করছিলাম, এবং ওটার মাধ্যমে আরএস আমরা ডাটা ইনপুট নিছিলাম, মানে ফেস করতে চাচ্ছিলাম। আমরা আজকে কেন ফেস করতে চাচ্ছি, যে প্রত্যেকটা আমরা ডাটাবেজ যখন আমরা এডিট করতে যাবো, আমাদের আগে যে ইনফরমেশন গুলো যেগুলো আছে ওইগুলো আগে আমরা তুলে আনবো, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের আগের ইনফরমেশন গুলো কোনগুলো ছিল, তাহলে আমরা এডিট করতে সমস্যা সুবিধা হবে। ওই জন্য দেখেন আমরা ফেস করার জন্য আমরা ফেস অ্যারে নিচ্ছি, এবং এটা একটা ভেরিয়েবলের মধ্যে লুপ নিয়ে ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি, এবং এই ভেরিয়েবলকে আমরা ডাটাবেজ নামের সাথে কল করে নিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু কালকে করছিলাম আমরা ডাটাবেস পাসওয়ার্ড কে মনে করেন যে আরএস এর মাধ্যমে কল করে একটা ভেরিয়েবলের মধ্যে নিচ্ছি, এবং ইমেল কে একটা ডাটাবেস এর মধ্যে কল করে আমরা ইমেল এর মধ্যে নিচ্ছি, ঠিক আছে? ভেরিয়েবলে আমরা এখন চাচ্ছি কি এই ভ্যালুর যে জায়গায়, দেখেন আমরা এই যে ভ্যালুর যে জায়গার মধ্যে আমরা পিএসপি একটা স্টার্টিং করছি, এখানে স্টার্টিং করে এখানে ইকো ব্যবহার করছি, এবং এই নামের জায়গায় এটা যেহেতু প্রথমে আমাদের নাম আছে ইউজার নেম, আমরা এখানে ইউজার নেম দিতে পারি, ইউজার নেম আমরা ব্যবহার করছি, এবং ইউজার নেমের মধ্যে এই নামটা, ঠিক আছে? তার মানে ডাটাবেজের ইউজার নেমটা এখানে শো করবে। আবার এখানে দেখেন
আমাদের পাসওয়ার্ডটা এখানে শো করবে, পাসওয়ার্ডের মধ্যে মানে পিএসপি শুরু করে আবার পিএসপি এখানেই শেষ করে দিচ্ছি, ইমেলের মধ্যেই শেষ করে দিচ্ছি, এটা আবার ডবল কথা শুনিয়ে। আমরা আবার ইমেলটাও সেম ভাবে করছি, আবার আমরা আইডিটাকেও ইমেলের মধ্যে একই পদ্ধতিতে আমরা কিন্তু এটা প্রিন্ট করছি। তাহলে হবে কি আমাদের, আমরা যদি একটু ভিউটা দেখে আসি ইডিটরের, আমি এখন যদি পাঁচ নম্বরটা এডিট করতে যাই, দেখেন আমাদের পাঁচ নম্বরের তথ্য যেগুলো ছিল ওইগুলো কিন্তু আমাদের ভিউ করে গেছে। তার মানে আমাদের পাঁচ নম্বরের যে তথ্যগুলো ছিল সব পেজটি কিন্তু আমাদের ভিউ করে নিয়ে চলে আসতেছে। তার মানে আমাদের ইনফরমেশন পাঁচ নম্বরের যে তথ্যগুলো ছিল, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করবেন যে আমাদের এক নম্বরের তথ্য ছিল ইউজার নেম ছিল HHH, পাসওয়ার্ড ছিল এটি ভুল ছিল। আমরা যদি এটা যদি আমরা এডিট অপশনে নিয়ে আসি, দেখেন যে আমরা HHH এটি ভুল টু, এবং এটা কিন্তু ডাটাবেস থেকে নিয়ে আসছে, এই যে আমাদের ডাটাবেস আছে এই ডাটাবেস থেকে তথ্য নিয়ে এক নম্বরের আইডি, এই আইডি দিয়ে কল করে এই তথ্যগুলো সে নিয়ে আসতেছে, এবং এইভাবে কিন্তু আমরা এখানে শুরু করতে পারছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মনে করেন যে এডিট করে এর মধ্যে তথ্য আপলোড করতে হবে। এডিট অপশন করার জন্য আমাদের যেটা প্রয়োজন হচ্ছে, আমাদের এডিটের কিছু পিএসপি কোড লেখা লাগবে। আমরা যদি এখানে মনে করেন যে আমরা পিএসপি করলাম, আমরা ইচ্ছা করলে এখন আমরা আলাদা পিএসপি করতে পারি, আবার এটার মধ্যে মধ্যে ইউজ করতে পারি, এটার মধ্যে ইউজ না করে যেহেতু এটাকে শুধু ফেসের কাজ করছি, এটা শুধু ফেস আবার এখানে পিএসপি নিলাম, আবার শেষ করলাম। আবার আমরা এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় ভ্যালুর মধ্যে পিএসপি নিয়েছি, আবার শেষ করছি, আবার প্রত্যেকটা ভ্যালুর মধ্যে পিএসপি নিয়েছি, আবার শেষ করছি। যতটুকু কাজ প্রয়োজন হয়েছে ততটুকু করে আমরা পিএসপি আবার ক্লোজিং দিয়ে দিচ্ছি। আমাদের পরের যে কাজটা, আমরা কানেকশন পেজটাকে উপরের মধ্যে নিয়ে আসি, সাপোজ কানেকশনকে আমরা উপরে পিএসপি মধ্যে আমরা সাবমিট করে দিই, তাহলে একটা পেজের মধ্যে কানেকশন একটা জায়গায় রাখলেই হবে, পরবর্তীতে আর না লিখলেও হবে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা পেজের মধ্যে অবশ্যই ডাটাবেজের সাথে কানেকশন থাকা লাগবে। দেখেন পরে যে কাজগুলো আছে এগুলো আমি একটু কপি করে নিয়ে এসে আপনাদের একটু বুঝাই দিই, কারণ পরের কোডগুলো অনেক কোডগুলো আছে, এই কোডগুলো আপনাদের লিখতে গেলে অনেক সময় লাগবে, জাস্ট আমি কপি করে নিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। কারণ এই কোডগুলো আমরা কিন্তু কাজ করছি, সেম কোডে কাজ করছি। দেখেন আমরা এখান থেকে শুরু করি, আমরা এদের টুকরো আমাদের কানেকশন পেজ, এটা কি সবাই জানেন প্রত্যেকটা পেজেই থাকবে। তারপরে এখানে আমি যেটা করছি হচ্ছে ইফ রিসেট, এই কাজটুকু করতে এর আগে আমরা করছি, আমরা পোস্ট করে আপডেট কে নিয়ে আসছি। তার মানে আমাদের এই যে আপডেট ছিল যেখানে আমরা আপডেট নামে সাবমিট করব, ওই আপডেটে যখন আমি ক্লিক দিব তখন কিন্তু আমাদের এই আপডেট অপশনটা সেট হবে, সেট হবে। তারপরে আমি একটা কাজ করছি, দেখেন আইডির মধ্যে আমি একটা MySQL রিয়েল এস্টেট স্ট্রিং করে নিচ্ছি, এটার কাজ হচ্ছে এটার দুইটা প্যারামিটার থাকে, একটা প্যারামিটার আমি এই যে কানেকশন পেজকে দিচ্ছি, আর একটা প্যারামিটারের মধ্যে ডলার পোস্ট করে আইডি কে নিচ্ছি। তার মানে এটার কাজটা কি, ঠিক আছে, এটা আমরা নতুন দেখতে পাচ্ছি, এটার কাজটা হচ্ছে যে আমরা যে পোস্টের মধ্যে যে মনে করেন যে ইয়া দিব, ঠিক আছে, তথ্যগুলো আছে এই তথ্যগুলো এমটি আছে নাকি এগুলো চেক করা। এখন আমি যদি মনে করেন যে একটা আপডেট দিলাম, এখন এই ফর্মের মধ্যে কোনো তথ্যই নাই, ফাঁকা আছে, তাহলে কিন্তু সে আপডেট নেবে না, সেই জন্য ফাঁকা আছে নাকি সেটা চেক করার জন্য আমরা এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করছি। দেখেন
আমরা প্রত্যেকটা এইভাবে আইডি কে আমরা ইউজ করছি, আমরা এখান থেকে মনে করেন যে নেম দিয়ে ইউজ করছি, ঠিক আছে, পাসওয়ার্ড, ইমেল, আমাদের যেহেতু সাবটা ছিল সাবটাই কিন্তু ইউজ করছি। করার পর আমরা একটা ইফ কন্ডিশন দিচ্ছি, ইম কন্ডিশন নিয়ে দেখেন আমরা ইএমটি নেম, তার মানে আমাদের এই ভেরিয়েবলটাকে আমরা এখান থেকে কল করছি, এটা যদি এমটি হয়, ঠিক আছে, এটা যদি এমটি হয়, আবার এটা যদি এমটি হয়, এটা যদি এমটি হয়, আমরা মিডিলের মধ্যে অর গেট ইউজ করছি, দেখেন প্রত্যেকটার মধ্যে অর গেট ইউজ করছি। আমাদের প্রোগ্রামিং এ অর গেটের কাজ হচ্ছে যে 000 010 না 011 101 110, তার মানে আমাদের যখন আউটপুট যখন লো থাকবে, ঠিক আছে, তখনই কিন্তু অর গেট লো হবে, আর যখনই যে কোনো একটা গেট হাই হয়ে যায় তখন কিন্তু এই অর গেট হাই হবে। তার মানে আমাদের এই তিনটা যে কোনো একটা যদি আমাদের এমটি না থাকে, ঠিক আছে, মানে এমটি যদি না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে। আমাদের যদি এটাও এমটি থাকে, এটাও যদি এমটি থাকে, এটাও যদি এমটি থাকে, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল তিনটাই যদি এমটি থাকে তাহলে কিন্তু আমাদের কাজ করবে না। আবার আমরা ইফ কন্ডিশনের মধ্যে একটা করে আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি, দেখেন যে ইফ নিছি এমটি নেম, আমাদের যদি নেম এমটি থাকে, মানে এমটি যদি আমাদের নেম থাকে, মানে ইউজার নেমটা যদি আমরা এইখানে ফাঁকা দিয়ে আমরা যদি সাবমিট দিই, তাহলে আমাদের সে কি করে দিবে যে ফন্ট একটা রেড কালার দিবে এবং নেম ফিল্ড ইজ এমটি, এই মেসেজটা শেষ হয়ে পড়বে, নেম ফিল্ড ইজ এমটি, ঠিক আছে, মানে একটা আমি মেসেজ কে শো করাছি যদি নেম ফিল্ড এমটি থাকে। আবার যদি পাসওয়ার্ড ফিল্ড এমটি থাকে তাহলে এখানে আমি পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড তাহলে পাসওয়ার্ড ফিল্ড ইজ এমটি, তাহলে আমাদের পাসওয়ার্ড ফিল্ড এমটি লেখা দেখাবে। আমাদের ইমেল যদি এমটি লেখা থাকে তাহলে এখানে লেখা আছে ইমেল ফিল্ড ইজ এমটি, ঠিক আছে, আর এখানে আমি ফন্ট ইউজ করছি, ফন্ট কালার রেড ইউজ করছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা। আর এমটি যদি না হয়, ঠিক আছে, এমটি হলে তো এতটুকু কাজ করবে, ঠিক আছে, আর আমাদের এমটি যদি না হয় তাহলে ইলস কাজ করবে, ইলস কাজ করবে কি, আমরা এখানে মনে করেন যে রেজাল্ট ফিল্ডের একটা ভেরিয়েবল নিছি, নেওয়ার পর মাই সুলাই কোয়েরি নিছি, প্রথম প্যারামিটারে লিংক দিছি, পরের প্যারামিটারে দেখেন আমি আপডেট দিছি, তার মানে এটা হচ্ছে আমাদের মূল কাজ। আমরা আপডেট দিব, আমরা যখন মনে করেন যে আপডেট ডাটা ইনসার্ট করব তখন কি করব, এখানে ইনসার্ট দিছিলাম, আর যখন ডাটা শো করব তখন দিছিলাম হচ্ছে সিলেক্ট, আর এখন যখন আমরা ডাটা আপডেট দেবো সেই জন্য প্রয়োজন হচ্ছে আপডেট, মানে আপডেট কোয়েরি আমরা ব্যবহার করব। তা আপডেট কোয়েরি কিভাবে ব্যবহার করে দেখেন, আপডেট ব্যবহার করার পর আমরা ডাটাবেস টেবিলের নাম দেবো, এখানে দেব সেট, আমাদের যেটা সেট হবে আমাদের ডাটাবেস ইউজার নেমের জায়গায় আমাদের ফর্মের মধ্যে যে তথ্যটা দেব ওই তথ্যটা মনে করেন যে ইউজার নেমের মধ্যে সেট হবে। তার মানে আমাদের এই যে ইউজার নেম যে নামগুলো দিছিলাম ওই তথ্যগুলো এখানে যে সেট হবে, পাসওয়ার্ড এর মধ্যে যে ফর্মের মধ্যে থাকবে সেই ফর্মটা এটার মধ্যে সেট হবে, এবং মনে করেন যে পরবর্তীতে ইমেল এর মধ্যে যেটা দিব সেটা ইমেল এর মধ্যে কোথায় সেভ হবে, ভায়ার আইডি টু কল আইডি, আমরা যে আইডিটা কল করছিলাম সেই আইডি কে কিন্তু নিয়ে আসবে, তার মানে এই আইডির মধ্যে আইডি কল করবে, ঠিক আছে। এখন দেখেন আচ্ছা এখানে আমরা একটা ইয়া করছি, সেটা হচ্ছে কমেন্ট করছি আপডেটিং টেবিল, পরের পেজে দেখেন আমরা কমেন্ট করে জানাই দিচ্ছি, আচ্ছা এই কমেন্ট আমাদের প্রয়োজন নাই, এখানে দেব হচ্ছে শো ডট পেজ, এখানে আমি দিছি যে হেডার, হেডার হচ্ছে লোকেশন শো ডট পেজ, তার মানে ইলস এর মধ্যে আপডেটের কাজটুকু সে করবে এবং পরবর্তীতে সে আর একটা কাজ করবে, আপডেটের কাজ হয়ে গেলে সে আমাদের শো ডট পিএসপি তে নিয়ে দেবে অটোমেটিকলি রিডাইরেক্ট করে। হেডার মানে হচ্ছে আমি এক পেজ থেকে আর এক পেজে যখন যেতে চাই তখন হেডার ইউজ করতে হয়, হেডারের মধ্যে লোকেশন ব্যবহার করতে হয় এবং কলন দিয়ে আমরা যে পেজে যেতে চাই সেই পেজের নাম দিতে হয়। সাপোজ আমাদের যখন আপডেটের কাজ হয়ে যাবে তখন তো আমাদের রিটার্ন করে শো পেজে আমরা দেখবো, তাহলে সে অটোমেটিক আমাদের শো পেজে নিয়ে যাবে। আমাদের এই ছিল মূলত কাজ, এখন আমরা জাস্ট সেভ করলাম,
সেভ করে এখন আমরা ট্রাই করব যে আমাদের কাজটুকু হয়েছে নাকি। দেখেন দেখেন এখানে থেকে আমি 5 নাম্বার পেজে আসি, আমি কয়েকটা নাম্বার শো করব। সাপোজ মনে করেন যে 5 নম্বরে এটা ইউজার নেম আছে যে DDD55534, ঠিক আছে, এটা আমি এখন চেঞ্জ করব। এটা আমি এখান থেকে মনে করেন যে টোটাল পাইছে, আসার পরে আমি আমি এখন দিলাম যে আমি ইউজার নেম দিলাম করিম দিলাম, ঠিক আছে, করিম দিয়ে আপডেট দিয়ে দিলাম। আমাদের কিন্তু করিম কিন্তু সেট হয়ে গেল, দেখছেন কিন্তু কলিং সেট হয়েছে এবং অটো রিডাইরেক্ট করে আমাদের ইডিট পেজে নিয়ে আসছে। তার মানে আমি যদি এখন যদি 7 নম্বরে এডিট করতে চাই, দেখেন 7 নম্বর এডিট নিয়ে গেলাম, আমাদের এখানে কিন্তু পেজ আইডিটা চলে আসছে 7 নম্বর, এবং আগে ইনফরমেশন গুলো যে ইনফরমেশন গুলো ওইগুলো কিন্তু শো করতেছে আগে পেজে লেখার কারণে। এখন আমি তার মানে আগে এই যে পিএসপি গুলো আছে নিচে পিএসপি গুলো এতটুকুর কারণে আমার মনে করেন যে তথ্যগুলো আমাদের এই জায়গাতেই এই ফর্মের মধ্যে শো করতেছে। আর আমাদের আপডেট করতে হলে উপরে যে পিএসপি গুলো লেখা দেখেন এই পিএসপি গুলো আর এই যে হেডারের কারণে লোকেশন শো ডট পিএসপি এর কারণে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু চলে আসতেছি। এখন দেখেন আমি এখানে যাওয়ার ফলে আমি এটার তথ্য এখন পাসওয়ার্ড চেঞ্জ করব, পাসওয়ার্ড করতে 789, ঠিক আছে, 789 করে দিলাম, দেখেন 789 হয়ে গেছে অটোমেটিক। আমি এটা ইউজার নেম ও চেঞ্জ করে দিলাম, আমার নাম দিয়ে দিলাম, ঠিক আছে, দেখেন আমার নাম কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি ইমেলটাও চেঞ্জ করতে চাই, এখানে সাপোজ আমি আমার নামের আগে এখানে দিলাম gmail.com, এখন বুঝতে পারছেন। এখন আমি যদি কোন ফিল্ড যদি ফাঁকা রাখি, আর একটা জিনিস যে দেখাইলাম যে এতটুকু যে কাজ যে করলাম, আমরা এতটুকু যে কাজগুলো করলাম এগুলো মনে না করেন যে কাজগুলো যদি আমি না করতাম তাহলে কিন্তু কাজ হয়েছে। আমাদের শুধু এক লাইন লিখে দিলে কিন্তু আমাদের এই এক লাইন লিখে দিলে কিন্তু কাজ কিন্তু আমাদের হয়ে যায়। আমরা অতটুকু কাজ এই কাজগুলো কেন করলাম সেটা হচ্ছে সেটা আমাদের দেখাচ্ছি। দেখেন আমরা একটু এডিট পেজে আসলাম, আমরা প্রত্যেকটা ফিল্ড ফাঁকা দিলাম, দেওয়ার পরে আপডেট দিলাম, দেখেন এখানে নেম ফিল্ড ইজ এমটি, পাস ফিল্ড ইজ এমটি, ইমেল ফিল্ড ইজ এমটি, এটা কিসের জন্য দেখাচ্ছে দেখেন এই যে আমরা যে এখানে যে ফোন গুলো লিখে দিলাম নেম ফিল্ড ইজ এমটি, আমাদের একটা তথ্য সাপোজ পাসওয়ার্ড আমরা দিলাম না, তাহলে এখানে দেখাবে পাসওয়ার্ড ফিল্ড ইজ এমটি, এটা কিন্তু আপডেট নিবে না, ঠিক আছে, আপডেট কিন্তু নিবে না, এটা পাসওয়ার্ড ফিল্ড এমটি। যখনই পাসওয়ার্ড ফিল্ডে আমি কোনো তথ্য দিব, সাপোজ আমি পাসওয়ার্ড ফিল্ডে আমি একটা পাসওয়ার্ড দিলাম, আপডেট দিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু এটা কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের ইনফরমেশন গুলো আমি আপডেট করতে পারবো। এতটুকু পর্যন্ত তো বুঝতে পারছেন আপনারা, একটু রেসপন্স করেন আমাকে। জি স্যার, বুঝছি স্যার। জি, এগুলো আপনারা যখন নিজে নিজে কাজ করবেন তখন আরো ডিটেইলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা কি আজকে কি ডিলেট অপশনটা দেখবেন নাকি কালকে দেখাবো বলেন? আমি দেখাই দিচ্ছি, ডিলেট অপশনে বেশি কাজ করা লাগবে না, অল্প শুধু কাজ করা লাগবে। দেখেন আমি এখান থেকে মনে করেন যে ডিলেট নামে একটা পেজ তৈরি করতেছি, টেক্সট ডিলেট পিএসপি, প্রয়োজন হচ্ছে না। এখন আমাদের যেটা লাগে লিখলাম, এখন আমাদের যে প্রয়োজন
কানেকশন পেজ প্রয়োজন। আমরা এখান থেকে কানেকশন পেজ কে নিয়ে আসলাম। কানেকশন পেজ কে আমরা এখান থেকে এয়ার করে দিলাম। এখন যদি আমরা ডিলেটটা আমরা দেখাই, ডিলেটে বেশি কিছু কোড লেখা লাগবে না, ঠিক আছে? আমরা ডিলেটে তিন চারটা কোড লিখলে হয়ে যাবে। দেখেন আমরা এই কাজগুলো কিছুক্ষণ আগেই করলাম। আমাদের এই কাজগুলো মাত্র করলাম। এখানে বেশি কাজ আমি করি নাই, মাত্র তিনটা কাজ করছি। আমরা যেহেতু রিলেটেড আইডি নিয়ে ডাটা আনতেছি, দেখেন এখানে শোকেস থেকে আমরা কি আনতেছি, রিলেটের সাথে কি নিয়ে আসতেছি, এই যে রিলেট ডট পিএইচপির সাথে আইডি যাবে এবং তার একটা আইডি ইকুয়াল এর পর একটা তার নিজস্ব একটা আইডি যাবে, যে আইডি অনুসারে আমরা রিলেট করব। সাপোজ মনে করেন যে আমরা এই আইডি অনুসারে কল করব, তার আইডিটাকে আমরা রিসিভ করব গেট এর মাধ্যমে, যেটা কিছুক্ষণ আগে আমরা এডিট পেজে করলাম। দেখেন এই যে এখানে দেখেন আমরা এই আইডিটাকে রিসিভ করছি, আইডি সেম একই কাজই করছে। তারপরে কাজ করতে একটা ভেরিয়েবল নিয়েছি, মাইএসকিউএল কোয়েরি, ওই একই কোয়েরি লিখলাম। এটার মধ্যে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে মনে করেন যে আমি লিঙ্ক পেজকে দিয়ে দিব। আর এটার কাজ কি, আমরা আপডেটের জায়গাটা আমরা প্রথমে লিখেছিলাম, দেখেন এখানে আমরা আপডেটের জন্য যেটা প্রয়োজন ছিল, আপডেট, তারপর টেবিল নাম, তারপর সেট ইউজার নেম, মানে টেবিলে যে টেবিলে আপডেট করতে এই টেবিলে সেট করবে ইউজার নেম, ইউজার নেমের জায়গায় এই নামে মানে ওই ফর্মের যে তথ্যটা ইয়া করবে স্টোর করবে, পাসওয়ার্ড এর জায়গায় পাসওয়ার্ডটা স্টোর করবে, ইমেল এর জায়গায় ইমেলটা, ইমেল এর ওই ডাটা ডাটাবেজ এর ইমেল কোডামের জায়গায় এই ইমেলটা সেট করবে। সেম একই পদ্ধতিতে দেখেন এখানে কি করবে, ওখানে আপডেট ছিল, এখানে ডিলেট, ফর্ম ইউজার, এখানে ইউজার না, এখানে হবে টেবিলের নাম। আমাদের যে টেবিলের নামটা ছিল, দেখেন আমাদের টেবিলের নামটা এখানে থেকে প্রয়োজন, আমরা এখান থেকে টেবিলের নামটা নিয়ে আসি। এখানে টেবিলের নামটা আমরা দিলাম, টেবিলের নামটা দিলাম ভার আইডি ইকুয়াল আইডি, মানে আমাদের যে আইডি ছিল সেই আইডির মধ্যে কিন্তু এটা যে আইডি এখান থেকে আমরা পাবো এই আইডির সাথে, এবং ওই ভার এই টেবিলের ওই আইডির সাথে ম্যাচিং করতে ওই নামে আইডি আছে নাকি, যদি ওই নামে আইডি পাই তাহলে সবাই ওই আইডিকে ডিলিট করে দেবে। এবং তারপরে কি করবে, হেডার দিয়ে দিচ্ছে লোকেশন আমাদের এবং পরবর্তীতে হেডার দিয়ে লোকেশন দিয়ে আমরা ওই হেডার দিয়ে আমরা শো ডট পিএসপি কে রিডাইরেক্ট করছি। এখন এই হচ্ছে আমাদের কাজ। এখন আমি একটা তথ্য সাপোর্ট ইনসার্ট করি, দেখেন আমরা যে প্রথম থেকে কাজ করি, আমরা মনে করেন যে একটা তথ্য মনে করেন যে প্রথমে আচ্ছা এটা এই পাশে নিয়ে আসি, ইনসার্ট লোকাল হোস্ট টেস্ট ইনপুট, তার মানে আমরা একটা তথ্য এখানে ইনপুট দিব। দেখুন সালান 321 দেখেন এখানে আমি সালাম দিলাম, দেখেন আমি এটা সাবমিট করে দিলাম, সাকসেসফুলি চলে গেছে। আমরা এখন ওইটা শো করব, দেখেন এখানে একটা ইনপুট দিলে এই যে সালাম 8 নম্বর ভেরিয়েবল ইয়ার মধ্যে সালামটা যে আমরা ইয়া করছিলাম, এবং সালামের পাসওয়ার্ড আমাদের প্রয়োজন করা প্রয়োজন যে 321 আছে, আমরা 123 করব। এটা দেখেন আমরা এখন 123 করে দিলে দিয়ে আপডেট দিয়ে দিলে আমাদের শো পেজকে আবার শো করছে।
আমরা যদি মনে করতাম যে এখান থেকে ইন্ডেক্সটা পিএসপি তে নিয়ে চলে যাবে, তাহলে কিন্তু আমাদের নতুন ভাবে ইনসার্ট করতে পারে। তার মানে এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ডিলেট হয়ে গেছে, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে সবগুলো এইভাবে ডিলেট করে দিই, এটা ডিলেট করে দিলাম, এটা ডিলেট করে দিলাম, এটা ডিলেট করে দিলাম। এখন আমরা যেগুলো ডিলেট করে দিলাম এগুলো ডাটাবেস থেকে ডিলেট হচ্ছে নাকি সেটা একটু দেখি আসলে। আমরা এখানে ডাটাবেসটা মনে করেন যে একটু রিস্টার্ট দিয়ে দিই, দেখেন এখানে দুইটাই শো করতেছে, 6 নম্বর 7 নম্বর, তার মানে বাদ বাকি গুলো আমাদের সব ডিলেট হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে আমরা আজকে এডিট এবং ডিলেট অপশনটা পূর্ণাঙ্গ ভাবে দেখলাম। অথবা এই দুইটা কোডের কোড লিখতে হয়তো আমাদের অনেক সময় লাগতো, মিনিমাম দুইটা তিনটা ক্লাস কিন্তু এই দুইটার উপরই হয়ে যায়। আসলে একটা ক্লাসে এটা দেখানো সম্ভব হয় না, এই কারণে আপনাদের জাস্ট কপি পেস্ট করে এনে দেখাইলাম। তারপরেও যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলেন, আমি আবার বুঝাই দেব। বিষয়টা নিয়ে আপনারা একটু দেখেন, ঠিক আছে, ভুলগুলো একটু দেখেন, ট্রাই করেন, কোথায় ভুল করতে দিয়ে আপনাদের সঠিকভাবে করতে পারতেছেন কিনা, তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাতে আপনারা সমস্যা ফিল করতেছেন। এখানে যে আপনারা এটা এডিট করা প্রয়োজন, এটা নিজে নিজে যদি ভুল হতে পারে ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস, আপনি ওই জিনিসটা কখনোই আর ভুলবেন না, ঠিক আছে স্যার। তারপরেও আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। প্রশ্ন আছে কি আপনাদের? এটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? রেসপন্স করেন একটু। আপনারা ডিলেট হয়ে যাচ্ছে স্যার, বুঝতে পারছি কি মোটামুটি ভাবে। এখন হচ্ছে বিষয়টা আপনাদের এই কোডগুলো আমি আপনাদের দিয়ে দিব, পুরো কোডটাই দিয়ে দিব, মানে ইন্ডেক্স থেকে শো ডিলেট এর আগে একটা একটা করে দিছিলাম, আজকে আপনাদের 4টা পেজে দিয়ে দিব। আপনারা এগুলো রান করে এবার আপনারা নিজের পিসিতে নিয়ে কোডিং করে করে দেখতে পারেন, তাহলে কিন্তু আপনারা বিষয়টা আরো বিস্তারিত ভাবে বুঝতে পারবেন। আমি কোডগুলো এই জন্য দিয়ে দিচ্ছি, মানে হয় কি একটা প্রোগ্রামারের জন্য যখন সে হাজার হাজার লাইন সে কোডিং লেখে, কোনো প্রোগ্রামারই কিন্তু নিজে থেকে কোডিং গুলো দেরি করে না, ঠিক আছে। সে কোডিং গুলো কি করে, জাস্ট সে অবজার্ভ করে যে এটার এই কাজ করবে, বাদ বাকি সে কিন্তু কপি পেস্ট করে রেখে দেয়। যেমন একটা সে ওয়েবসাইট তৈরি করবে, তার কিছু কাজ করা থাকলো ওই কাজকে সে কপি পেস্ট করে অন্য একটা কাজ করবে, সেম কাজটুকু ওখানে নিয়ে চলে যাবে, বাদ বাকি যেটুকু এডিট করা লাগবে জায়গা মতো সে এডিট করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে প্র্যাকটিস। আপনাদের জাস্ট কোডগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারা যেগুলো মনে করেন যে ডিলেট পার্মানেন্টলি, কে যেন একজন মেসেজ করছেন, মেহেদি হাসান মোল্লা, ডিলেট পার্মানেন্টলি ডিলেট হওয়া যাবে? হ্যাঁ, ডিলেট তো পার্মানেন্টলি ডিলেট হয়ে যাচ্ছে। দেখেন এখান থেকে আমি যদি 7 নম্বরে ডিলেট করে দিই, দেখেন আমাদের ডাটাবেস থেকে ডিলেট হয়ে যাবে, ডাটাবেস থেকে ডিলেট হয়ে যাচ্ছে, তার মানে ডিলেট তো পার্মানেন্টলি ডিলেট হয়ে যাচ্ছে। আমি এখন যদি ইনসার্ট করি এখান থেকে ডিসক্রিপশন পেজ থেকে, মনে করেন যে আমি একটা পেজ আমি সাবমিট দিয়ে দিলাম, এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখা দেখা গেল। আমি এখানে শো দেখতে পাচ্ছি আমাদের কাছে এইটা নাম্বার, আমাদের ডাটাবেজে যাওয়ার পর দেখলাম যে ইনসার্ট হয়ে গেছে, এই যে শরীফ 9 নম্বর। এখন আমি এখান থেকে মনে করেন যে এটা এডিট করবো, যদি ডিলেট করতে চাই ডিলেট করে দিলাম, দেখেন ডিলেট হয়ে গেল, তাহলে এটা কিন্তু পার্মানেন্টলি এখান থেকে ডিলেট হয়ে গেল, ডাটাবেস থেকে ডিলেট হয়ে গেল। এখন আমরা যদি এই ডাটাবেজে তথ্যগুলোকে ইনপুট করে রেখে দিতাম কিংবা এক্সপোর্ট করে রেখে দিতাম, রেখে দিয়ে যদি ব্যাকআপ তৈরি করতাম, তাহলে মনে করেন যে আমাদের তথ্যটা থেকে যাবে। তার মানে আমরা যে ডাটাবেজের তথ্যগুলো দেখি যে আমাদের তথ্যগুলো কেটে দিলে পরবর্তীতে থেকে যায়, সে কারণে তার মানে এই যে ফেসবুকের কিন্তু প্রত্যেকটা দেশে তাদের ক্যাশ মেমোরি রাখে, বিভিন্ন এটা ক্যাশ মেমোরি রাখে কাদের সাথে লিঙ্ক আপ করে, সেটা ফেসবুক, ফেসবুক
ইউটিউব, মানে এগুলো এত ফাস্ট কিসের কারণে? এটা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা আইএসপি কোম্পানির সাথে চুক্তি থাকে, তারা আইএসপি কোম্পানি গুলোকে তাদের ক্যাশ মেমোরি গুলো দেয় এবং তারা ওই ক্যাশ মেমোরি গুলো আমাদের দেশের তথ্য গুলো ওই ক্যাশ মেমোরির মধ্যেই থাকে, যার কারণে কোনো একটা দেশের তথ্য চুরি হয়ে গেলেও আমাদের এই ক্যাশ মেমোরি ডিলেট হয়ে গেলেও দেখা যাচ্ছে আর একটা ক্যাশ মেমোরিতে আমাদের তথ্য গুলো থাকে, এই কারণে সহজে ডিলেট হয় না। কিন্তু একটা যদি লোকাল সার্ভারে আমরা কাজ করতেছি, আমাদের ডাটাবেস কিন্তু একটাই, এটার সাথে যদি আর একটা ডাটাবেস এর কানেকশন করে রাখতাম, তাহলে আমরা একটা জিনিস ইনসার্ট করলে এই ডাটাবেস এ স্টোর করলে আর একটা ডাটাবেস এ স্টোর হবে, তাহলে দুইটা ডাটাবেস এ কিন্তু স্টোর হয়ে যাচ্ছে, মানে সিনক্রোনাইজেশন সিস্টেম, তার কারণে আমাদের তথ্য হারানোর ভয়টা কম থাকে। কিন্তু আমরা এখানে যেহেতু একটা ডাটাবেস নিয়ে প্র্যাকটিস করতেছি, এই কারণে কিন্তু আমাদের তথ্য একেবারেই ডিলিট হয়ে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কোড গুলো একজন লিখছে, নোমান কোড গুলো আমি দিব হচ্ছে আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে আমি প্রতিদিন ক্লাস শেষে কিন্তু দিয়ে দিছি, পাইছেন না আপনারা? জি স্যার, আজকে আমি ক্লাস শেষে আপনাদের চারটা কোড গুলো দিয়ে দিছি, কোড গুলো আছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে মনে করেন আমি যে বললাম যে ডাটাবেস এর নাম, টেবিল এর নাম, গোলাপের নাম ছবি তুলে আমাদের দিবেন, তারপরে হচ্ছে আপনাদের যে পূর্ণাঙ্গ কোড দিবেন, শুধু পিএইচপি কোড দিলে আমি বুঝতে পারবো না, এইচটিএমএল সহ পূর্ণাঙ্গ কোড দিতে হবে এবং ওই ডাটাবেস সহ ডাটাবেসের তথ্যগুলো দিতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি এখান থেকে এখানে এই ভুলগুলো করছেন। মানে একটা ডাটাবেস এর আপনি নাম দিলেন ইউজার নেম ইউ বড় হাতে আপার কেস, আর আপনি এখানে মনে করেন যে কোডের যে লিখলেন ইউ ছোট হাতে, যেমন এই আইডি যদি এখন আমি যদি বড় হাতের আইডি দিই, আমাদের ডাটাবেসে আছে প্রায় ছোট হাতে, ঠিক আছে, আমাদের কোড কাজ করতে সারাদিন টিপলেও কিন্তু কাজ করবে না, শুধু এই একটা জায়গায় আমি আই ছোট হাতের আছে এখানে বড় হাতে দিয়ে দিলাম, দেখেন আমি এখন যদি রিলেট দিই, আমি এখন সাপোজ এটা যদি রিলেট দিই, রিলেট কিন্তু সে হবে না, হচ্ছে না, হয়েছে, ঠিক আছে, হয়তো বা রিলোড দেওয়া হয়েছিল না, তো তার জন্য এটা হয়েছে। যেমন এই যে ইউজার নেম আমি আপডেটের ক্ষেত্রে দেখাই, আপডেটের ক্ষেত্রে যে ইউজার নেমের জায়গায় মনে করেন যে আপনি যদি অন্য কিছু দিয়ে দেন, আপনারা বুঝতে পারবেন আমি এখানে আর একটা ডাটা ইনসার্ট করে দিই, আমাকে জানাবেন, আমি গ্রুপে লিখে দিলে আমি দেখবো, সমস্যা নেই, হয়তো সময় আমি কম পাচ্ছি, কারণ অনেক ব্যস্ততা যার কারণে আমি সময় পাচ্ছি কম, আপনাদের এইগুলো যদি সময় পাইতাম এইগুলো ক্লাস গুলো আরো ডিটেল নিলে আপনাদের জন্য আরো ভালো হইতো, বিস্তারিত ভাবে যেতে পারতাম, ব্যস্ত থাকার কারণে হয়তো আপনাদের একটু সময় কম দিতে পারছি, সমস্যা নেই, আপনাদের যা সাহেব আছে উনি বাদ বাকি বিষয়গুলো যদি কোনো সমস্যা থাকে উনি বিষয়গুলো দেখাই দেবেন। কেউ কোনো কোশ্চেন করবেন নাকি? কোশ্চেন করলে করতে পারেন। আপনি কি আমাদের ক্লাস নেবেন না? না, আপাতত আমি আর নিচ্ছি না, কারণ আমাদের ক্লোজিং মার্কস করতেছে, অনেক ব্যস্ত কাজ করতেছে, ব্যস্ততা অফিসে, তার কারণে, তারপরও ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদের ক্লাস গুলো নিচ্ছি, এটাই অনেক। আপনাদের যে ট্রেনার জাকির সাহেব দেখছে আমার অফিসে কয়েকদিন গেছে, দেখছে যে কতটা ব্যস্ততার মধ্যে আমাদের দিন কাটছে, তারপরে আপনাদের যে রাত জেগে জেগে যে আমি ক্লাস নিচ্ছি এটাই মনে করেন তো অনেক, মানে তাও সময় করতে পারি না,
আর তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলেন, আমি আপনাদের পেজে থেকে ওইগুলো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর ডেভেলপমেন্টের আরো ক্লাস ছিল, যেগুলো আপনাদের হয়তো এই কোডগুলো দেখে পরে আপনাদের ওই জানো গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, যেমন লগ ইন কিভাবে করতে হয়, যেমন আমরা রেজিস্ট্রেশন করা দেখাইলাম, ইনসার্ট করা, লগ ইন কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। কিন্তু পিএসপি এর কাজ একটা ওয়েবসাইট এর কাজ মূলত এতটুকুই, মানে আমরা যেটা প্রাইমারি লেভেলে যতটুকু করি। একটা সাপোজ মনে করেন যে একটা ফর্ম রেজিস্ট্রেশন করবেন, আপনি লগ ইন করবেন, তারপরে আপনি ডাটা শো করবেন, তারপরে মনে করেন যে কি করবেন, এডিট করবেন, ডিলিট করবেন, একটা ওয়েবসাইটের কাজ কিন্তু মূলত এতটুকুই হয়। এর বাইরে আরো কিছু অনেকগুলো বিষয় আছে, কিন্তু মূল যতটুকু কাজ সেগুলো কিন্তু আমি কিন্তু আপনাদের দেখাই ফেলেছি। স্যার লগ ইন পেজের সাথে একটু ড্যাশবোর্ড এর ইয়াগুলো অপশন গুলো একটু দেখাই দিবেন। মানে কিভাবে ভিউ করবেন, ভিউটা তো দেখাই দিলাম, ড্যাশবোর্ডে থাকে কি ভিউ করা, আমি তো ভিউটা দেখাই দিলাম। আমি এই যে এটা আসলে ওই যে ওয়েবসাইটে যে পোস্ট করলে ট্যাগ অনুযায়ী ফিল্টারিং হয়ে পোস্ট হয় না, ওই অপশন গুলো মানে আপনি ওয়েবসাইটে মনে করেন যে কি হয় যে একটা ড্যাশবোর্ডে থাকে কি আমরা পোস্টে কতজন এই রেজিস্ট্রেশন করছে কতজন, তারপরে আরো মানে ওই সেট কোয়ালিটি ড্যাশবোর্ড থাকে। ঠিক আছে, যেমন কিছু কিছু ড্যাশবোর্ডে থাকে যে মনে করেন যে ইয়া থাকে, এটি থাকে মনে করেন যে আমাদের যেমন ওয়েবসাইট আছে ড্যাশবোর্ডে থাকে মনে করেন যে কোনো কিছু মনে করেন যে ওই রিপোর্ট গুলো থাকে, ওই রিপোর্ট গুলো শো করে। যেমন এতটা মনে করেন যে যেমন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে মনে করেন যে এতটা আপনার ট্রেনিং আছে, এতটা এ আছে, এইগুলো তো জাস্ট না শো করে। না স্যার আমি বলতে চাচ্ছিলাম কি যে এই পোস্ট করার সময় ক্যাটাগরি অনুযায়ী ভাগ হয়ে যাবে, ওই যে ওয়ার্ডপ্রেসে যেমন আছে ওইরকম বলতেছিলাম। ওইগুলো কিন্তু শো ওয়ার্ডপ্রেসে যে ক্যাটাগরি অনুসারে ভাগ হয়ে যাচ্ছে, আপনি যে কোয়েরি করলে এগুলো যখন দেখবেন না, তখন কোয়েরি করে করে আপনি বিস্তারিত ভাবে আরো কিছু কোয়েরি আছে, ঠিক আছে, ওই কোয়েরি গুলো খালি কোয়েরি চালাবে। ঠিক আছে, কোড কিন্তু সেম থাকবে, আপনার এই যে শো পেজের কোড গুলো এই থাকবে, জাস্ট আপনার যে চেঞ্জ হবে কি যে এই যে এখানে যে আমি কোয়েরি গুলো লিখছি এখান থেকে আপনাদের এই কোয়েরিটা চেঞ্জ হবে, আমি এখানে সিলেক্ট করছি। ঠিক আছে, সিলেক্টের ক্ষেত্রে আপনাদের যেমন আপনি মনে করেন যে আপনাদের এমন একটা তথ্য আছে যে যে তথ্যটা মনে করেন যে শুধু যাদের নাম শুধু এন দ্বারা তৈরি, তাহলে আপনি এখানে দেবেন WHERE দিয়ে আপনি মনে করেন যে মূলত যে প্রাইমারি লেভেলে সেগুলো আর একটা শুধু বাকি আছে, সেটা হচ্ছে লগ ইন হওয়াটা, লগ ইন আর লগ আউট হওয়াটা। এগুলো যখন আপনাদের এই বিষয়গুলো জেনে যাবেন যে কিভাবে কোন ওয়েবসাইট কাজ করতেছে, আপনাদের ওয়ার্ডপ্রেস আপনাদের কাছে পানির মতন হয়ে যাবে। কোন এডিট করা যেগুলো তৈরি করবেন সেগুলো কিন্তু কার্যকরী। তাহলে আপনাদের আমি 4-5 দিন পরে লগ ইন এবং লগ আউট নিয়ে আপনাদের আপনাদের তাহলে কানেকশন বা ততদিন পর্যন্ত এইভাবে দেখতে থাকেন। কোনো সমস্যা হলে বুঝিয়ে দেন, আর কেউ কি কোনো কথা বলবেন বলেন।
আচ্ছা আমাদের এই ইয়াতে দেখলাম যে রেসপন্স আপনারা খুব কম করেন, দুই একদিন শুধু রেসপন্স করেন, অন্যদের সমস্যা কি আপনারা পারেন? আমি কি ধরে নেবো আপনারা সবাই পারেন? পারতেছেন এটা আপনাদের নিজেরা নিজেকে ফাঁকি দিয়ে নিজেকে নিজে ফাঁকি দিয়েন না, ঠিক আছে? কারণ একটা সরকার কিন্তু এটা কিন্তু একটা ট্রেনিং প্রোগ্রাম ডিডি প্রোগ্রাম দিচ্ছে, যাতে আপনারা শিখে নিজে কর্মসংস্থান নিজে সৃষ্টি করতে পারেন, আউটসোর্সিং যদি করতে পারেন, ডেভেলপমেন্ট নিয়ে যদি আউটসোর্সিং করতে পারেন, লাইফে কিন্তু অনেক বড় কিছু করতে পারেন, ডেভেলপমেন্ট নিয়ে যদি কাজ করতে পারেন। একটা ডেভেলপমেন্ট নিয়ে যদি কাজ করা যায়, দেখা যাচ্ছে যে আপনি পার আওয়ার নিয়ে $1,000 $2,000 ইনকাম করতে পারেন। এখন যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে কিন্তু অনেক রাত হয়ে গেছে আপনারা, আমি ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি, আপনারা যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাসটি শেষ করে দিচ্ছি। জাকির সাহেব আছেন? আছি স্যার, আছি। আমি আজকে শেষ করে দিতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ।